আজি গুজরাটত নির্বাচনী প্রচার চলাব অরবিন্দ কেজরিওয়ালের পত্নী সুনিতা কেজরিওয়ালে। গুজরাটর ভাবনগর আর ভারুসত আম আদমি পার্টির প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চলাব সুনিতা কেজরিওয়ালে। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসগৃহের গুজরাটলে ইতিমধ্যে রওনা হয়েছে সুনিতা কেজরিওয়াল। এয়া দেখুৱাইছো গুজরাটত নির্বাচনী প্রচার চলাবলে সাজু হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের পত্নী সুনিতা কেজরিওয়াল। গুজরাটত আজি নির্বাচনী রণদঙ্কা বজাব সুনিতা কেজরিওয়ালে। গুজরাটর ভাবনগর আর ভারুসত আম আদমি পার্টির প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চলাব সুনিতা কেজরিওয়ালে। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসগৃহের গুজরাটলে ইতিমধ্যে রওনা হয়েছে সুনিতা কেজরিওয়াল। যেহেতু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তিহার জেলত কারাবন্দী হয়ে আছে, দিল্লির খুড়ানীতি কেলেঙ্কারির গোচরত অভিযুক্ত হয়ে তিহার জেলত যেহেতু বন্দী হয়ে আছে, আর তার প্রতি লক্ষ্য রাখি এবার দেখিলে পাওয়া গেছে দিল্লির মুখ্যমন্ত্রীগীর পত্নী সুনিতা কেজরিওয়ালে রোড শোতে হোক বা বিভিন্ন সভা সমিতিয়ে হোক বা সংবাদমেল সম্বোধনে হোক বিভিন্ন ধরনের এটা কার্যকলাপত ব্যস্ত থাকা দেখিলে পাওয়া গেছে। এবার গুজরাটর ভাবনগর আর ভারুসত আম আদমি পার্টির প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চলাবলে সাজু হয়েছে সুনিতা কেজরিওয়াল।